আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকালের এই মুহূর্তটা এত বেশি ভালো লাগে, এখন বাজে ভোর 5টা। নামাজের পরে এই মুহূর্তটা শুধুমাত্র নিজের জন্য রাখতেই ভালো লাগে। আজকে কেন জানি মনটা ভালো লাগছে না, তাই ভাবলাম একটু নার্সারি থেকে ঘুরে আসি, দুই একটা গাছ কিনি, একটু নেচারের কাছে যাই, হয়তো ভালো লাগবে। চলেন ঘুরে আসি একটু নার্সারি থেকে। একা একা ঢাকা শহরে রাস্তায় রিক্সায় ঘোরার মজাটাই আলাদা। নার্সারিতে গেলে আমার যা হয়, এত এত গাছ দেখে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো, এটা কিনি ওটা কিনি, এভাবে করে অনেক গাছই প্রায় কেনা হয়ে যায়। আজকে মাত্র দুইটা গাছই কিনলাম, একটা বেলি গাছ আর একটা ফুলের গাছ। যাই হোক, অনেক দেখতে দেখতে কনফিউজড হয়ে দুটা গাছ নিলাম, নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি যে এলাকা দিয়ে যাচ্ছি, হয়তো অনেকে এলাকায় থাকতে পারে, আমি যে এলাকায় থাকি সেটা ঢাকা শহরের একটা অন্যতম ব্যস্ত এলাকা। তবে আজকে কেন জানি একটু ফাঁকা ফাঁকা, তবে বিকেল হলে সন্ধ্যা হলে এই জায়গায় অনেক অনেক জ্যাম, অনেক খাওয়ার দোকান, অনেক মানুষের ভিড়। তো যাই হোক, এখানে কাজ সেরে আমি আমার আম্মুর একটা ওষুধ কিনতে ওষুধের দোকানে গেলাম। তো এই ওষুধের দোকানটা অনেক বড়, ওদের বিভিন্ন ফুড কর্নার আছে, আর ওদের এই কর্নারটা চকলেটের। ওফ, আমি এখানে আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি অনেক বড় চকলেট লাভার, বিশেষ করে ক্যাডবেরি। এখানে আসলে এই কর্নারটা আমার দেখা লাগবেই এবং কিছু নেওয়া লাগবেই আমার জন্যে। এরপর ভাবলাম আজকে একটু আমার একটা প্রিয় রেস্টুরেন্টে যাই, বাসার সবার জন্য একটু খাওয়া নিই। এমনিতেই মনটা ভালো ছিল না, দেখো কত মন খারাপ করে বসে আছি, তার মধ্যে মেজাজটাও একটু একটু খারাপ হচ্ছিলো। একটু জরুরি কাজে একজনকে ফোন দিচ্ছিলাম, কিন্তু সে ফোন ধরছে না, কী আর করার। আর এই রেস্টুরেন্টের এই কর্নারগুলো আমার খুব ভালো লাগে, যখনই আসি কিছু না কিছু ছবি তোলা হয়, সেটা ভালো মুহূর্ত হোক খারাপ মুহূর্ত হোক, মন ভালো থাকুক কি খারাপ থাকুক, দুই একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক এখানে আসতে আমার আসলেই খুব ভালো লাগে, ওদের খাওয়াগুলোও খুব মজা, আর প্লেসটাও খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, তো ভালো লাগে। তারপর বাসায় চলে আসলাম। তো আজকে দেখো দুপুরের ওয়েদারটা কেমন, কি অন্ধকার করে রেখেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, আকাশে এত মেঘ বৃষ্টি, আর সারা দেশে যেভাবে বন্যা শুরু হয়েছে। দোয়া করি সবাই সবার জায়গায় ভালো থাকুক। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর তোমরা যদি চাও তাহলে আবার হয়তো এরকম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আসবো, যদি তোমরা চাও। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।